নিজের প্রথম সিনেমা বিশ্বসুন্দরীতে নায়িকা হিসেবে চয়নিকা চৌধুরী বাছাই করেছিলেন হালের জনপ্রিয় মুখ পরিমণিকে। এবার নিজের প্রথম ওয়েব ফিল্ম বানাচ্ছেন তিনি, আর সেখানেও বেছে নিলেন পরিমণিকে। ওয়েব ফিল্ম অন্তরালে কাজ করবেন এই পরিচালক অভিনেত্রী জুটি। পান্থ শাহরিয়ারের লেখা এই ফিল্মে পরিমণিকে দেখা যাবে এক গৃহিণীর চরিত্রে। মধ্যবিত্ত পারিবারিক জীবনে মানসিক বিপর্যস্ততার নানা কাহিনী নিয়েই এগিয়ে যাবে এই ওয়েব ফিল্মের গল্প। পরিমণির বিপরীতে এই ওয়েব ফিল্মে কে থাকছে তা জানা যাবে কয়েকদিনের মধ্যেই। চলতি মাসের শেষ থেকেই শুরু হবে অন্তরালের শুটিং, আর শুটিংয়ের পর যাবতীয় কাজ শেষ হলেই ওয়েব ফিল্মটি মুক্তি পাবে এই ওটিটি প্ল্যাটফর্মে। তানজিলা খান মিম, সময় সংবাদ।